আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। শুরুতেই জানাবো শিরোনামগুলো। মণ্ডপে হামলার ঘটনায় হতবাক সরকার, বললেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সাম্প্রদায়িক সহিংসতা হয়, অভিযোগ ফখরুলের। যারা এইসব অপকর্ম করে তারা কোনো দল নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। 18 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু, শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। খুবই ভালো লাগছে আসলে, বলে বোঝানোর মতো না, দারুণ একটা এনভায়রনমেন্ট, আমি খুবই মানে আপ্লুত এখন। ছাত্র সংগঠনের উপস্থিতিতে সরব মধুর ক্যান্টিন। যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট খালেদ ও কাউন্সিলর সাইদ সহ সাতজনের অর্থ পাচারের প্রমাণ, অ্যাটর্নি কার্যালয়ে সিআইডির প্রতিবেদন। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের দেয়া 141 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। টি টোয়েন্টিতে সাকিবের রেকর্ড 108 উইকেট শিকার। ব্যবসার নামে নিত্য পণ্যের দামে অরাজকতা চলতে পারে না, বললেন এফবিসিসিআই সভাপতি। আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির প্রভাব, বললেন মন্ত্রী। রাজধানীর নিকুঞ্জ 2 এর একটি ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার, দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা, ধারণা করা হচ্ছে আত্মহত্যা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজধানীর রূপনগরে দুয়ারিপাড়া খাল উদ্ধারে উত্তর সিটির অভিযান, আদালতের নির্দেশনা না মানার অভিযোগ স্থানীয়দের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনায় সরকার অবাক, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বলেও জানিয়েছেন তিনি। আর হামলার ঘটনাগুলো সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন ছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। আলোচনায় 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার পাশাপাশি আলোচকদের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কথা। যখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, পুরো বিষয়ে সরকারকে আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক শক্তিকে আর মাথাচাড়া দেবার সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমাদেরকে অবাক করে দিবে, আমরা ভাবতে পারিনি 30 থেকে 35 হাজার পূজা মণ্ডপ হয়েছিল, একটা ছোট্ট সহিংস ঘটনাও এবারো বছরে হয়নি, তাতে 13th ইয়ারে এ ধরনের ঘটনা ঘটবে, এটা আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই বিএনপি ও তার সাম্প্রদায়িক সহযোগীরা এমন ঘটনা ঘটিয়েছে। সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলেই এই ঘটনা ঘটিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল না দেশের মানুষ পাগল? ওনার বক্তব্যে মনে হয় রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল ও ভালো। প্রায় একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে শিগগিরই তার রহস্য উন্মোচন করা হবে। এই রকম একটা পরিস্থিতিতে আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেয়, কাদের লাভ হবে, কারা এতে লাভবান হবে, আপনাদের কাছে সেই জিজ্ঞাসাটা আমার। আমরা অনেক কিছুই দেখছি, অনেক কিছুই অনুমান করছি, এগুলি আমরা প্রমাণের অপেক্ষায় আছি, আমরা প্রমাণ পেলেই আপনাদেরকে সম্মুখে আমরা তুলে দেব। এমন ঘটনায় দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। তা আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি যে মানে যারা হত হয়েছেন, নিহত হয়েছেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সরকার।
এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার ইতিহাস আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপি নেতারা অভিযোগ করেন, বিভিন্ন মন্দিরে হামলার সময় পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দুর্গাপূজা ঘিরে সাম্প্রতিক সহিংসতা নিয়ে নিজেদের মতামত জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। মহাসচিবের অভিযোগ, এসব সহিংসতা হয়েছে সরকারি মদদে। আওয়ামী লীগ এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সরকার তার যে এজেন্টস তাদেরকে দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়ে আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার থেকে দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্যে জনগণকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার জন্য। প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন ফখরুল। বলেন, ক্ষমতায় টিকে থাকতে পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে সরকার। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই অরাজকতার সৃষ্টিকারীরা বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে ম্লান করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে কুমিল্লা থানার ওসিকে জিজ্ঞাসাবাদের দাবি জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এখনো কেন তাকে বরখাস্ত করা হয়নি? তাকে গ্রেপ্তার করলে রিভাইন্ডের জিজ্ঞাসাবাদ করলে ওখানে কে খোলা ছবিটা আছে, কে এটা প্রচার করছে, কে খবর দিচ্ছে এবং টোটাল এই ঘটনার নাটকীয় এবং সংগঠিত সুপরিকল্পিত সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সরকার যেন নতুন করে ফায়দা লুটতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার সর্বশেষ প্রচেষ্টা এই সরকারের। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে ব্যর্থ হয়েছে সরকার বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বনানীর দলীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কুমিল্লার ঘটনা জাতীয় রাজনীতির অস্বাভাবিকতার প্রমাণ। মণ্ডপে হামলার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করার দাবি জানান তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর সমালোচনার নিন্দা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। রাজনীতিতে যে অস্থিরতা, সেহেতু রাজনীতি স্বাভাবিকভাবে চলছে না, এটা বিস্তারিত আমি ওখানে বলবো না। সেই কারণে যে অস্থিরতা বিভিন্ন জায়গায় আছে তার একটা বহিঃপ্রকাশ আমরা এখানে দেখলাম এবং কিছু লোক ষড়যন্ত্রের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা করেছে। ষড়যন্ত্র প্রথম ভাগটি তো নিশ্চিতভাবে ষড়যন্ত্র। সম্প্রতি অপ্রীতিকর ঘটনার নেপথ্যে রয়েছে সাম্প্রদায়িক অপশক্তি, এমন মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। দুপুরে নোয়াখালীতে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। দুর্বৃত্তদের ধরে দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিতের কথাও বলেন তিনি। দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে একটি মহল অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন রানা দাশগুপ্ত। এই জাতীয় আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে আমরা তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি জানাই। প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্লাসে, করিডরে, বটতলা, লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের সরব পদচারণা। সশরীরে ক্লাসে ফিরে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়েছেন, করোনার ক্ষতি পোষাতে এক বছরের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। করোনার কারণে প্রায় 18 মাস স্থবির ক্যাম্পাস, জীবন ও ক্যারিয়ারের অচল অবস্থা কাটিয়ে অবশেষে শ্রেণীকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা। ক্লাসরুম ও করিডোর সহ সবখানে এখন প্রাণের স্পন্দন, মিলন মেলা। খুবই ভালো লাগছে অনেকদিন পরে ক্যাম্পাসে ফিরতে পেরে, খুবই ভালো লাগছে আসলে, বলে বোঝানোর মতো না। অনেক আগে ইউনিভার্সিটিতে আজকে চলে এসে অনুভূতি খুবই উৎফুল্ল সবাই আমরা। দারুণ একটা এনভায়রনমেন্ট, আমি খুবই মানে আপ্লুত, এখন আবেগে আপ্লুত। মহামারীকালে শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা নিয়েছেন ভার্চুয়ালি, তাতে একাডেমিক কার্যক্রম এগুলেও প্রাণ ছিল না।
প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসে ফিরে পেয়েছি, আমরা সবাই খুব খুশি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। যেদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবার কথা সেই দিনগুলোতে আমি ক্লাস এবং পরীক্ষা পরিচালনা করব, যাতে আমরা তাকে ক্ষতি পুষিয়ে দিতে পারি। উপাচার্য পাঠদান কার্যক্রম পরিদর্শন করে বলেছেন, সামনের দিনে ক্ষতি পুষিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীরা সবাই যারা অংশগ্রহণ করছে ক্লাসে সবাই ভ্যাকসিনেটেড এবং শতভাগ উপস্থিত আছে। বিভিন্ন একাডেমিক কার্যাবলী, বিভিন্ন পদক্ষেপ আছে, পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে শ্রেণী কার্যক্রম পরিচালনা, নানা ক্ষেত্রে সময় সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি সেটি আমাদের লাগবে। সেটি আমাদের মূলত লস রিকভারি, একাডেমিক লস রিকভারি প্ল্যানের মধ্যে সেগুলোই অন্তর্ভুক্ত আছে। বটতলা মলচত্বর কেন্দ্রীয় গ্রন্থাগার এখন মুখরিত, সবার আশা করোনার অস্বাভাবিক অবস্থা থেকে মুক্ত হবে পরিবেশ। নুডুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর প্রথম দিনেই ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলো। সকালেই ছাত্রলীগ, ছাত্রদল মধুর ক্যান্টিনে অবস্থান নিলেও উত্তেজনা তৈরি হয়নি ক্যাম্পাসে। যে কোনো মূল্যে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। অপরদিকে ছাত্রলীগের নেতাদের মন্তব্য, রাজনীতির নামে কোনো অরাজকতা সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আবারও জমজমাট ছাত্র রাজনীতির সূতিকাগার খ্যাত মধুর ক্যান্টিন। স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। সকাল থেকেই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুতে আসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অনেকদিন পর এমন নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারায় উচ্ছ্বসিত সবাই। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দশটার পর বিভিন্ন পয়েন্ট দিয়ে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশে অবস্থান নেয় তারা। পরে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে ভেতরে প্রবেশ করে ছাত্রদল। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল, আমাদের স্বাভাবিক কর্মসূচির অংশ হিসেবে আজকে মধুর ক্যান্টিনে আমরা এসেছি। যদিও আজকে আমরা কিছুটা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু বলতে চাই যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে কোনো বিরূপ পরিস্থিতি সম্মুখীন করতে প্রস্তুত রয়েছে। আমরা ইনশাআল্লাহ যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। স্বতঃস্ফূর্ত দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। নেতারা জানান, শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক যে সংগঠনগুলো সবাই আজকে বিচরণ করছে, সেটা ছাত্র রাজনীতির জন্য একটা ইতিবাচক দিক। এবং দল যারা করে, যারা ছাত্র তারা থাকলে সমস্যা নেই, যদি কেউ অছাত্র থাকে এবং ক্যাম্পাসে যদি কেউ অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়, তাকে ছাত্রলীগ তাহলে দাঁত ভাঙা জবাব দেবে। সহিংসতা মুক্ত ক্যাম্পাসের পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর সহবস্থান আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। শুরুতে মধুর ক্যান্টিনে অবস্থান ঘিরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের শঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তাদের কর্মসূচি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন একজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ 69 ও সিএফসি সদস্যরা। পুলিশ গিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত আলামিন রিমন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সিএফসি গ্রুপের সদস্য। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, অপ্রীতিকর ঘটনার সংখ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন এ ইউনিটে ভর্তিযুদ্ধ চলে 12টা থেকে 1টা পর্যন্ত। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ, কুমিল্লা, বেগম রোকেয়া, বরিশাল ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এছাড়াও আছে সিলেটের শাহজালাল, দিনাজপুরের হাজি দানেশ, যশোর ও পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। 24 অক্টোবর বি এবং 1 নভেম্বর সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে টানা 18 মাস পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট 232.37 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। আর খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কাউন্সিলর মমিনুল হক সাইদ পাচার করেছেন 62 কোটি টাকা। এমন তথ্য প্রমাণ পাওয়ার দাবি করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন দিয়েছে সিআইডি। তবে
কোনো টাকাই উদ্ধার হয়নি এখনো। গত বছর এক রিট আবেদনের প্রেক্ষিতে সিআইডির কাছে বিদেশে পাচার হওয়া অর্থের বিষয়ে জানতে যায় হাইকোর্ট। এ বিষয়ে তদন্ত শেষে গত 17 আগস্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয় প্রতিবেদন। এতে 7 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং এর প্রমাণ মেলার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমান 232,37,00,000 টাকা পাচার করেছেন সিঙ্গাপুরে। আরেক নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া 3,21,00,000 টাকা সিঙ্গাপুরে, 28,00,000 টাকা থাইল্যান্ডে আর মালয়েশিয়ায় পাচার করেছেন 5,35,00,000 টাকা। খালেদ মাহমুদ ভুঁইয়া তার অর্থ পাচারের বিষয় আছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। রাজীব হোসেন রানা ওনার সিঙ্গাপুরে অর্থ পাচারের বিষয় আছে। শরীফুল ইসলাম ওনার সিঙ্গাপুরে অর্থ পাচারের বিষয় আছে। ইসমাইল চৌধুরী সম্রাট এবং এনামুলক আর মান ওনার সিঙ্গাপুরে অর্থ পাচারের বিষয় আছে। বহিষ্কৃত কাউন্সিলর মমিনুল হক সাইদ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাচার করেছেন প্রায় 25,00,000 টাকা। ব্যবসায়ী নাজমুল আবেদিন সহ বাকি 4 আসামি প্রায় 41,00,000 টাকা পাচার করেছেন আরব আমিরাতে। এই বিষয়ে শুনানি হবে 20 অক্টোবরের পরে। অগাস্ট মাসে আমরা অ্যাফিডেভিট করেছি, কিন্তু কোর্টে এই মামলাটা কজলিস্টে আসে নাই, করোনার বন্ধ ছিল, সামনে অবকাশকালীন ছুটি শেষ হলে কোর্ট চালু হয়ে লিস্টে আসলে আমরা এটা হাইকোর্টে জমা দেব। এর আগে মানি লন্ডারিং নিয়ে একই তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করেছিল বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক কমানোর সাথে সাথে পেঁয়াজের দাম কেজিতে কমে 15 টাকা। আবার ভারতের রফতানি বন্ধের ঘোষণার পরেই কেজিতে দাম বৃদ্ধি হয় কারসাজির কারণে। ব্যবসার নামে এই ধরনের অরাজকতা আর চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এফবিসিসিআই সভাপতি। দ্রব্যমূল্য বিষয়ক মতবিনিময় সভায় প্রশ্ন উঠে, কেন কারওয়ান বাজার থেকে গুলশানে সবজির দাম কেজিতে 15-20 টাকা বেড়ে যায়? পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সম্প্রতি আমদানি শুল্ক প্রত্যাহার করে সরকার। ওই দিনেই পেঁয়াজের দাম কেজিতে কমে 10-15 টাকা। ভারত বা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে ন্যূনতম কয়েকদিন সময় লাগে, তাই মজুদ না থাকলে শুল্ক কমানোর ঘোষণায় রাতারাতি পণ্যের দাম কমানো সম্ভব নয়। ব্যবসার নামে এই কারসাজিতে জনগণের পকেট কাটা আর চলবে না বলে সাফ জানিয়ে দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এটা একদম সত্যি কথা, হেলাল ভাই যত কথাই বলুক, যে আজকে ঘোষণা করলো সরকার ট্যাক্স কমে যাবে, আজকেই 15 টাকা কমে যাওয়া, তার মানে কি? দেয়ার ইজ এ প্রবলেম, এই প্রবলেমটা চলতে দেওয়া যাবে না। এটা মেসেজ, আপনি ব্যবসা করেন, আপনি লাভ করেন, কোনো অসুবিধা নেই, লাভটা করবেন জাস্টিফাই। আড়তদার মজুদার পাইকারি ব্যবসায়ীরা খোঁড়া যুক্তি তুলে ধরার চেষ্টা করেন, যদিও এফবিসিসিআই সভাপতির অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারেননি তারা। রংপুরে উৎপাদন হয়েছে ওখানে 5 টাকা, সেটা কারণ বাজারে বুঝতে বুঝতে এটার দাম হয়ে যায় হয়তো 10 টাকা। কারণ বাজার থেকে যখন এটা গুলশান মার্কেটে যায় তখন এটা 20-25 টাকা হয়ে যায়। এত কেন? এখানে যারা বসে আছেন, আমরা সারা জীবন যখন শুনি যে আমরা সারা জীবন কোনো লাভ করতে পারি না, লস করছি, এটা করছি, অথচ আপনার এই ব্যবসা দিয়ে আপনার সব কিছু চলতেছে। রাজধানীর কাঁচাবাজার সহ মার্কেটের মালিক সমিতিগুলো সরকার নির্ধারিত 10% জায়গায় 17% বিদ্যুৎ বিল আদায় করে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনির দাম বাড়ার প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে। দুপুরে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জানান, আমদানি, পাইকারি এবং খুচরা পর্যায়ের দাম তদারকি করবে মন্ত্রণালয়। অস্বাভাবিক মুনাফা কিংবা মজুত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের প্রস্তুতি জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
রাজধানীর বেশ কয়েকটি ছিনতাই ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। হাতিরঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাসুদ, আমির ও শামীম মূলত বিমানবন্দর এলাকায় বিদেশ থেকে আসা প্রবাসীদের টার্গেট করে তাদের সর্বস্ব লুটে নিত। গত মাসের 7 তারিখ লিটন নামের একজনকে ছুরি দেখিয়ে স্বর্ণ মোবাইল সহ নগদ 40,000 টাকা ছিনতাই করে তাকে একটি বাসে তুলে দেয় তারা। এছাড়া কৌশলে চা কফির সাথে ঔষধ মিশিয়ে লুট করে সর্বস্ব। নির্জন রাস্তায় রিক্সায় থাকা নারীদের টার্গেট করে স্বর্ণালঙ্কার কেড়ে নেয় তারা। ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ডাকাতি তারা শুরু করে অপরাধ প্রক্রিয়া এবং বাইরে নিয়ে কাজটি শেষ করে যাতে পুলিশকে এড়িয়ে তারা কাজ কি করে। যে মূল হোতা মাসুদুল হক, তার নিকট হতে জানা যায় প্রায় 46 লক্ষ টাকার মালামাল ইতিমধ্যে গত 1 বছরে তারা তাদের টিম লুণ্ঠন করে নিয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে। টিকিট যেন সোনার হরিণ ওমানের আল আমিরাত স্টেডিয়াম। বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দেখতে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেও টিকিট পাননি অনেকে। এরপরও প্রবাসী বাংলাদেশিদের মাঝে টাইগারদের জন্য ভালোবাসার কমতি ছিল না। ওমান আগে দেখেনি, টাইগারদের বহনকারী বাস ঢুকছে স্টেডিয়ামে আর বাইরে শত শত মানুষের চিৎকার। হাত নেড়ে উত্তর দিতে ভুললেন না সৌম সরকাররা। স্টেডিয়ামের ভেতরে যত মানুষ ঢুকেছে তার থেকে হয়তো বাইরে অপেক্ষায় বেশি। 4,000 ধারণ ক্ষমতা হলেও কোভিডের কারণে টিকিট বিক্রি হয়েছে মাত্র 70%, মানে 3,000। টিকিট নিয়ে এখানে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়েছে, চিন্তা করা যায় না। ওমানের সে মরুভূমিতে বাংলাদেশের জন্য এত সমর্থক, চিন্তা করা যায়। অনেকে লাকি আছেন, টিকিট দেখা যাচ্ছে আপনার হাতে। জি ভাই, আমরা আসলে 3 তারিখ বাংলাদেশ যখন যেদিন ওমানে রিচ করছে ওই দিনে আমরা টিকিট কেটে নিয়েছি। সবাই দেখার আকাঙ্ক্ষা আছে কিন্তু দেখতে পারতেছে না টিকিট সংকটের কারণে। বিশাল পতাকা নিয়ে এসেছেন আমাদের বন্ধু, বলেন আপনি পতাকাটা কিভাবে বানালেন? জি, আমরা এই খেলা উপলক্ষে এই পতাকাটা আমরা ইয়ে করেছি আর সকাল থেকে আমরা অনেক অনেক এক্সাইটেড। তবে অনেক সৌভাগ্যবান দর্শকও আছেন যারা টিকিটটা পেয়েছেন আর না জানলেও মরুর বুকে বিশাল লাল সবুজের পতাকায় ভালোবাসার কমতি ছিল না প্রবাসীদের মাঝে। 120 কিলোমিটার দূর থেকে আসি তো এখন টিকিট পাচ্ছি না। খবর থেকে আসছি, অনেক জার্নি করে আসছি, এখানে অপেক্ষা করতেছি এই রোদে। এখন ইনশাল্লাহ বাংলাদেশ কিছু করবে। আমি আসছি চিনতে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে, প্রথমবার আসলাম ওমানে, ইজ এ ভেরি নাইস প্লেস এবং ইনশাল্লাহ আজকে আমরা জিতেই মাঠ থেকে বের হব। আমরা আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছু হবে। 10 থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট শেষ হয়ে গেছে। আসলে অনেক প্রবাসীরা খেলা দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারে নাই, কারণ ওরা জানে না কিভাবে কাটতে হবে আর অ্যানাউন্স করে নাই আগে, যারা জানছে এরাই কেটে ফেলছে। প্রবাসীদের কাছে এটা একটা শুধু ম্যাচ নয়, মরুর বুকে এক টুকরো বাংলাদেশ যেন চোখের সামনে, যে ছবিটা জয় দিয়ে বাঁধিয়ে রাখতে চান তারা। অমিত, যমুনা স্পোর্টস, ওমান। রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ 2-এর একটি ফ্ল্যাট থেকে জয়দেব কুমার দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে দরজা ভেঙে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা এটা আত্মহত্যা। নিকুঞ্জের এই বাড়ি থেকে রোববার সকালে উদ্ধার করা হয় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্য পাশ করা জয়দেব কুমারের মরদেহ। 5-6 দিন আগে ঢাকায় এসে আরেকজন চিকিৎসকের সাথে ওই বাড়িতেই ভাড়ায় উঠেছিলেন জয়দেব। অন্যজন পূজার ছুটিতে বাড়ি যাওয়ায় ফ্ল্যাটে একাই ছিলেন জয়দেব। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। দরজা ভেঙে উদ্ধার করা হয় ডাক্তার জয়দেবের মরদেহ। ময়লার জুড়ে গন্ধ বেরিয়েছে দেখা, আপনার তো উপরে থেকে 2 জন ডাক্তার আমরা ভুলে গেছে। পরে আমি ময়লার বালতি নিয়ে উপরে উঠছি, ওঠার পরে যে ময়লার বালতি দেওয়ার পরে ওই ফের আবার এই সেম একই গন্ধ। পরে আমি আমার মালিকটা জানাইলাম, মালিকটা বললো যে থানাত ফোন দেবো। ফোন দিলাম, পরে ওনারা আসলো, তালার মিস্ত্রিতে ভাঙ্গা, পরে ভিতরে দেখলো ওই লাশ। পুলিশ কর্মকর্তারা জানান মরদেহ উদ্ধারের সময় জয়দেবের হাতে ইঞ্জেকশনের একটি সিরিঞ্জ ছিল এবং হাতে ক্যানোলা করা ছিল। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের। লাশের পাশে আরও কিছু সিরিঞ্জ এবং অন্যান্য ওষুধ পাওয়া যায়, এতে আমরা ধারণা করছি যে উনি আত্মহত্যা করে থাকতে পারেন। সেখান থেকে যেসব আলামত উদ্ধার করা হয়েছে, আলামতের মধ্যে একটি আলামত আছে সুইসাইডাল নোট, সেখানে তিনি লিখেছেন এই জীবনে বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে সুনিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর রূপনগরে খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। কর্মকর্তারা বলছেন, দুয়ারিপাড়া থেকে শুরু হওয়া 2 কিলোমিটার খাল দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মিরপুর ও রূপনগর সহ আশেপাশের এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ রূপনগর খাল, অথচ অবৈধ দখলে চলে গেছে খালের বেশিরভাগ অংশ। অবশেষে এটি উদ্ধারে নামলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কালকে থেকে এই খালটা এক্সকাভেট করা হবে, খালের ডিমার্কেশন করে দেওয়া হয়েছে এবং খাল সম্পূর্ণ খালের অংশে যতগুলি অবৈধ স্থাপনা আছে সেই স্থাপনা সরিয়ে অপসারণ করে নেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন নিয়েছে। 2 কিলোমিটারের বেশি দীর্ঘ রূপনগর খাল, কর্পোরেশন বলছে অবৈধ দখলমুক্ত করে করা হবে সংস্কার ও সৌন্দর্য বর্ধন। সরকার আমাদেরকে সিটি কর্পোরেশনের হাতে 60 ফুট খাল ছেড়ে দিছে, এখন আমাদের এটা উন্নয়ন করা, মানুষের সুবিধা ভোগ করা। আমার খালের ভিতর যদি কোনো স্থাপনা থাকে সেটাকে আমি সরাই দিই। তবে স্থানীয়দের অনেকের অভিযোগ, উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেই চালানো হয়েছে উচ্ছেদ। হাইকোর্টের থেকে আমরা 8 বার রায় পাইছি, 3 বার রায় পর পরে এইভাবে উল্লেখ করে দিয়েছে হাইকোর্ট, 433 শতক জমির কর্তৃপক্ষকে পুনর্বাসন প্লট এবং একরের বিল পরিশোধ করার আগ পর্যন্ত সরকারি জায়গার থাকার জন্য অনুমতি দেওয়া হইল। আমার স্বামী দেহের মানুষ একটা বাংলাদেশ কাজ চালায়, আমি তোমার লেখাই না এলে নাই করতে চাই, আও খাই না, কার দরজা যাই না বলে আমার 500 টাকা দেন, কিন্তু আজকে আমার তো ঘুমের জায়গাটা বাইনা দিল। আমি কি দেশের জনগণ না, দেশের নাগরিক না? অনে ওই সাইডের মালিকরা আইছে, কেউ মেও করতেছে, ভাঙতে পারতেছে না। অনে এইটার উপরে আক্রোশন অনেক আগের থেকেই, এটার ওখানে জাতা দিয়া বাইঙ্গা ধুয়া গেল। গরিব মানুষ চা বেচা খায় আমার বাইয়ে, আমাকে তো আর 10টা 5টা বাড়ি নাই, 2 নাম বাড়ি করি না আমরা। এর আগেও এই খাল উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ কোনো ফলাফল দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের কাছে সমর্থন চেয়েছে বাংলাদেশ। দুপুরে মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, উন্নত দেশের কার্বন নিঃসরণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। 2030 সালের মধ্যে উন্নত দেশগুলো যেন 50% কার্বন নিঃসরণ কমিয়ে আনে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে যেন প্রতিশ্রুতির $120 বিলিয়ন প্রতি বছর ক্ষতিপূরণ পায় তা তুলে ধরা হবে নভেম্বরের সম্মেলনে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে পরিবেশ প্রতিবেশের ক্ষতি হচ্ছে সে বিষয়টি উত্থাপন করা হবে। আমরা বলেছি আমরা লস এন্ড ড্যামেজ ইস্যুটা রেজ করব, সেখানে তোমাদের সাহায্য চাই। আগামী COP26-এ তোমাদের NDC-গুলো এমনভাবে অ্যাগ্রেসিভ ওয়েলে তৈরি করবে যাতে যে গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রেড ভ্যান লিউয়েন। গণভবনে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আটকে পড়া পাকিস্তানি ও রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। রাষ্ট্রদূতকে জানান, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশ ধ্বংস হচ্ছে। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। মোবাইল ফোনে সংগঠিত অপরাধ দমনে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে মোবাইল ফোন মেরামতকারীদের সংগঠন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এ সময় সংগঠনের নেতারা বলেন, কিছু অসাধু টেকনিশিয়ান এ পেশার মাধ্যমে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে, যাদের কারণে এ পেশায় জড়িত প্রায় 10 লক্ষাধিক টেকনিশিয়ানের সুনাম ক্ষুণ্ণ ও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাদের দমনে সরকারকে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় মানববন্ধন থেকে। প্রবল বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের কেরালা রাজ্য।
বিভিন্ন জেলায় প্রাণ হারালেন কমপক্ষে 21 জন, নিখোঁজ আরও অনেকে। শনিবার রেড অ্যালার্ট জারি হয় ত্রিশূর, পালাকাড় সহ 6 জেলায়। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর, ভূমিধ্বস হয়েছে কোত্তায়াম ও ইদুক্কি জেলায়, সেখানে নিখোঁজ কমপক্ষে 12 জন। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আরও 6 জেলায়। উদ্ধার তৎপরতায় জরুরি বিভাগের 11টি দল মোতায়েন হয়েছে। সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মীরাও। রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।